আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা পিঠার রেসিপি। আজকের পিঠাটা একদম সহজ একটা পিঠার রেসিপি। আজকের পিঠাটাও অনেক বেশি সহজ, তবে দেখতে সুন্দর আবার খেতে অসম্ভব টেস্টি। যেহেতু বানানো একদম ইজি, এটা যে কেউ বানাতে পারবে, যে কোনো সময় বানাতে পারবে, আর ভীষণ টেস্টি একটা পিঠা। আজকের পিঠাটা বানানোর জন্য শুরুতেই একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। আমি খেজুরের গুড় দিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো গুড় এখানে অ্যাড করতে পারবেন। এই পিঠাটা গুড়ের পিঠা বলেই পরিচিত, বা আরও কিছু নাম আছে। তো এবার আমরা গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি হাফ কাপ পরিমাণ গুড়ের সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, তবে পানিটা একটু কমে যাবে যেহেতু এটাকে একটু সময় জ্বালাতে হবে। যখন গুড়টা গলে যাবে তখন আমরা অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। এখানে চেষ্টা করবেন চালের গুঁড়ো দেওয়ার জন্য। এই পিঠাটা সাধারণত চালের গুঁড়ো দিয়েই করতে হয়, এটা কিন্তু আসলে আটা বা ময়দা দিয়ে হবে না। এখানে আমার টোটাল প্রায় 2 কাপের মতো, 2 কাপ পুরোটা লাগেনি, প্রায় 1.5 কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়ো লেগেছে। আমি খুব সুন্দর করে ডোটাকে তৈরি করে নিব, একটু সময় নিয়ে করতে হবে। আমি এটা এভাবে মেশাতে মেশাতেই চুলাটা বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় রেখে দিতে হবে, মোটামুটি চালটা চালের গুঁড়োটা একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু শুকনো শুকনো করেই এটাকে করতে হবে চুলে চালের গুঁড়োটা, তাহলে পিঠেগুলো একদম পারফেক্ট হবে, আর আমি যেভাবে বানাবো সেটাই একদম ঠিকভাবে হবে। তবে আপনারা যদি চান যে না একটু নরম করবেন, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা আর একটু কমিয়ে দিলেও হবে, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। এবার এটা মেশানো হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি, আর এবার হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব সুন্দর করে মথে নিতে হবে, কোনো রকম আলতো হাতে মথলে হবে না, খুব সুন্দর করে একেবারেই মথে নিতে হবে, আর কাজটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে। আমি এটাকে পুরোপুরি মথে নিয়েছি, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি একটু বেলুনি দিয়ে বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে ওই পিঠাটা বানাতে পারবেন, তবে সেটা দেখা যাবে যে সময় সাপেক্ষ, মানে সময়টা একটু বেশি লাগবে। যদি আমরা এরকম বেলে তারপরে এই একটা কুকি কাটার দিয়ে, ছোট্ট কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো যে আমাদের ঘরে যে কৌটো থাকে তার মুখ বা ঢাকনা দিয়ে এটা করতে পারবেন। আমি এভাবে করে একটা একটা করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে। এটা একেবারে যেহেতু একই সাইজের হবে, আবার দেখতেও ভালো লাগবে, একটু মোটা মোটা করে কাটবেন, না হয় কিন্তু ভাজতে গেলে এটাই হয়ে যাবে। সবগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আমরা ভাজতে চলে গিয়েছিলাম, আমার এখান থেকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পর্যাপ্ত তেল গরম করে তারপরে আমরা পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখানে পিঠাগুলো কিন্তু খুব একটা সময় লাগবে না ভাজতে, চুলোর আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই পিঠাগুলো কিন্তু সবগুলো একদম ফুলকো ফুলকো হবে, যখন একটা সাইড হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে তারপরে নিতে হবে। যেহেতু পিঠাগুলো একেবারেই ছোটো, এটা ভাজতে কিন্তু একেবারেই সময় কম লাগবে, আবার অনেক বেশি ফুলকো ফুলকো হবে, দেখতে ভালো লাগবে। এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি, আর শীতের দিনে বিকেলবেলা চায়ের সাথে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে অনেক বেশি টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আবার চাইলে আপনি মেহমান আপ্যায়নের জন্য, মেহমানদের আপ্যায়নের জন্য এই পিঠাটা রাখতে পারেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত ফেসবুক পেজ থেকে দেখেন, চাইলেই পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন। পিঠাগুলো আমার হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নেব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, সুন্দর কালারফুল হয়েছে, দেখতে ভালো লাগছে। যেহেতু গুড় দিয়ে পিঠাটা বানাও না, তাই কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। প্রথম ব্যাজের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরবর্তী ব্যাজের পিঠাগুলোও দিয়ে দেব, একইভাবেই ভেজে নেব সবগুলো পিঠাই।
শীত মানেই আসলে বিভিন্ন রকম পিঠা বানানো, পিঠা খাওয়ার উৎসব। যারা একেবারেই পিঠা বানাতে পারেন না বা বানাতে অলসতা লাগে তবে খেতে ইচ্ছা করে, তারা চাইলেই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। কারণ যেহেতু সময়টা আবার উপকরণ কম লাগে, তাই এটা কিন্তু যে কোনো সময় বানানো যেতেই পারে। পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলেও উপরে উঠে আসছে, একটু খেয়াল করলে দেখবেন খুবই সুন্দর লাগছে দেখতে। আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি খুব সুন্দর করে। একদম ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং হয়ে গেছে। এই পিঠাগুলো একেবারেই খুব সুন্দরভাবে সবগুলো পিঠা ফুলে উঠেছে। এবার এই পিঠাগুলোকেও আমরা উঠিয়ে নেব, কারণ যেহেতু হয়ে গেছে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে। সবগুলো পিঠে উঠানোর পরে আমি এখানে পরিবেশন করে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি। আর যেহেতু গুড়ের পিঠা আর সেটা খেজুর গুড়ের হলে তো কথাই নেই, এটা যে কোনো গুড় দিয়ে বানানো যাবে, তবে খেজুর গুড় দিয়ে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, বা যেহেতু সুন্দর একটা ফ্লেভার থাকে। এবার আপনাদেরকে একটা পিঠা আমি এখান থেকে খেয়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর ফুলকো হয়েছে। আসলে পিঠাগুলো অনেক বেশি গরম ছিল, দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন, আজকে আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।